আসসালামু আলাইকুম। এই যে সকাল থেকে উঠে নাস্তা তৈরি করেছি, করার পর ছেলের সকালে টিফিনের জন্য একটু নুডলস করে নিচ্ছি। নুডলস আসলে এক এক দিন এক এক খাবার, বাচ্চারা খেতে পছন্দ করে, প্রতিদিন কিন্তু এক খাবার খেতে চায় না, কিন্তু সে নুডলস খেতেই বেশি পছন্দ করে। যেমন নুডলস পাকোড়া, তারপরে হচ্ছে নুডলস রান্না, নুডলস স্যুপ, নুডলসের সব আইটেমই আমার ছেলের অনেক পছন্দ। তো অন্যান্য খাবার দিলে দেখা যায় টিফিনে কি করে, খায় না, সেটা নিয়ে আসে। আর যদি নুডলসটা দিই তাহলে কিন্তু সে অর্ধেক হলেও একটু খায়, মানে চেষ্টা করে খাবার। তো ওর জন্য এই যে নুডলসটা করে নিচ্ছি, খুব সিম্পল, হালকা পাতলাভাবেই কিন্তু আমি ওর নুডলস করি, কোনো ঝুট ঝামেলার মধ্যে যাইনি। যখন যেটা আমার হাতের কাছে থাকে সেটা দিয়ে আমি ওর নুডলস বানিয়ে দিই। যেমন আজকে গাজর ছিল, একটু গাজর দিয়ে নুডলসটা তৈরি করে দিচ্ছি। তারপরেই সকালে নাস্তার পরে বাবা, ওর বাবা চলে যাবে অফিসে আর ছেলে স্কুলে, তারপর থেকে আমার শুরু হবে দুপুরের রান্না বান্না, তারপরে ঘর টরের যতগুলো কাজকর্ম থাকে। বাসা বাড়িতে তো আসলে কাজের শেষ নাই, বাসন কাসন ধোয়া, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মোছা, রান্না করা, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজেই সব কাজ করি। আর হচ্ছে একটা কথা কি, আমি আমার নিজের হাতে সব কাজ করতে বেশি পছন্দ করি, কারো কাজ আমার পছন্দ হয় না। আর নিজের হাতে কাজ করলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে আর ভালো লাগে। যেমন আগে হেল্পিং হ্যান্ড ছিল, ওর অপেক্ষায় থাকতে থাকতে আমার 12টা বেজে যেত, তারপরে আমার গোসল করে আস্তে আস্তে 3টা 4টা বেজে যেত, দুপুরের নামাজ অনেক সময় আমার 3:30 হয়ে যেত। তো মানুষের উপর ডিপেন্ড না করে যতক্ষণ পারা যায় নিজে করাটাই আমার মনে হয় অনেক ভালো। তো আমার রেসিপি ব্লগ এখন যাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে নুডলসটি প্রায় শেষের পথে, আর ও নুডলস যখন আমি রান্না করি একটু সফট করেই রান্না করি, কারণ ও একটু সফট করে নুডলস খেতে বেশি পছন্দ করে। সকাল থেকে শুরু হয় কর্মব্যস্ততা, এই ব্যস্ততার যেন শেষ নাই। তবে আমি সকালে সাধারণত একটু কম খাই, আমি সকালে খেয়েছি চিয়া সিড, কয়টা বাদাম কিশমিশ, আর হচ্ছে একটা কলা, আর হচ্ছে একটু নুডলস। এগুলো কিন্তু আমি সকালে নাস্তা করেছি, যেগুলো আমি দেখাচ্ছি না ওগুলো আমার খাবার, অফলাইনেই আমি খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্নার জন্য এই যে রুই মাছ আমি হচ্ছে করব, তার জন্য এই রুই মাছটা আমি 5টা মাথা বের করেছি, আজকে শুধু মাথায় রান্না করব। যদি মাথা রান্না না করি, সাধারণত ওরা মাথা খেতে চায় না, এই মাথা আমি একা খেতে খেতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি আজকে ভেবেছি আজকে মাথায় রান্না করব, যেন ওদেরকে খাওয়াতে পারি। হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, তবে মাছ একটু ভালো করে না ভাজলে কিন্তু ভালো হয় না, এই সাইডে হালকা, ওই সাইডে হালকা, ভিতরটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। সকাল যে শুরু হয় সন্ধ্যা যে কখন আসে, আসলে আমরা মেয়েরা কিন্তু টেরই পাই না, কারণ আমাদের ঘর সংসার, বাচ্চা, হাজবেন্ড, সবারকে কেয়ার করে নিজে যদি অসুস্থ থাকি নিজের অসুস্থর কথা কিন্তু ভুলে যাই। এই সংসারের পিছনে আমরা ছুটতেই আছি, কারণ হচ্ছে যদি আমি সবার উপরে টেক কেয়ার করি তাহলে পরিবারটা কিন্তু ভালো থাকবে এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব কিছুই কিন্তু ভালো থাকবে। তো নিজের অনেক সময় শরীর অসুস্থ হলেও সেটা দেখানো যায় না, কারণ নিজে দেখাতে গেলে কিন্তু শরীর একদম সংসার কিন্তু চলবে না। তো এই যে বড়িটা ভেজে নিচ্ছে, আমাদের বড়ি অনেক পছন্দের খাবার, যেহেতু আমি চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গায় বড়ি খুবই প্রচলন আর কি, সবার ঘরে ঘরে এখন শীতের মৌসুমে বড়ি দিচ্ছে। আর শুধু চুয়াডাঙ্গা নয়, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, এসব আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বেশিরভাগ মানুষ বড়ি খেতে খুবই পছন্দ করে। আমি মাছটা ঝোল করবো বলে এখানে আদা, রসুন, জিরা, সরিষা, কাঁচামরিচ বাটা দিয়ে নিয়েছি, আর এখানে লবণও দিচ্ছি, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচ, সব কিছু আমি দিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পোড়া না যায়।
এখন এই পর্যায়ে এসে কিন্তু আমি এই যে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে মাথাগুলো দিয়ে দেবো। মাথা রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কারণ মাথার ভিতরে একটু রান্না না করলে কিন্তু মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। আর এক কাপ পরিমাণে পানি এখানে দিতে হবে। আর মাথাগুলো দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে মাথাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ভিতরটা একটু ভালো হবে আর কি, সফট হবে, মাথার ভিতরে সব কিছু মশলাগুলোও ঢুকে যাবে। জিরা গুঁড়া দিয়ে নিচ্ছে, এই যে লাস্টে জিরা গুঁড়া দিয়েই নামিয়ে ফেলবো। আর শেষে আমি এই যে এখানে কিন্তু পেঁয়াজ ভাজা বেটে রেখেছিলাম, পেঁয়াজ বেলেস্তা ভেজে সেটা আবার বাটা দিচ্ছি। এটা দিলে কিন্তু তরকারির স্বাদটাও কিন্তু একটু বেশি ভালো লাগে। এই যে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। তারপরে হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে বড়ি রান্না করবো। ওই যে বড়িটা আমি ভিজে রেখেছি, ওই বড়িটা, বড়ি রান্নার ক্ষেত্রে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। একটু জিরা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে যে পানি দিয়েছি, পানির পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে। পানি আর একটু গরম পানি আমাকে এখানে অ্যাড করা লাগবে, আমি বুঝতে পারছি। গরম পানির জন্য একটু পানি বসিয়েও দিয়েছি। আমি আজকে বেগুন বড়ি আমার মায়ের মতো করে রান্না করবো। আমার মা বেগুন বড়ি কিন্তু এভাবেই রান্না করে, কষায় না, ফুটন্ত গরম পানিতে বেগুন ছেড়ে দেয়। আর এই বেগুন খেতে কিন্তু টেস্টও বেশি হয়। আর এই যে মাছের ডিম আর মাছের কাঁচকড়া আছে, একটু আমি এগুলা দিয়ে নিচ্ছি। এগুলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা একদম মজে যাবে। একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি এগুলা দিয়ে নিচ্ছি, মাছের ডিমগুলা। আর যে বড়িটা ভেজে রেখেছিলাম, ওই বড়িটা আমি দিয়ে দিচ্ছি একদম লাস্টে, যেহেতু আমার এই বড়িটা শেষে দিতে হবে। খুব ভালো করে তৈরি করার সময় একটু ফেনানো হয়েছিল, তার জন্য একটু শেষ পর্যায়ে দিতে হবে। কোনো কোনো বড়ি আগেও দেওয়া লাগে। আর এখানে সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে কিন্তু এই তরকারিটা নামিয়ে ফেলব। আর হচ্ছে আজকে যে ওই পালং শাক নিয়ে এসেছিল, আমি পালং শাকটা কেটে রেখেছিলাম, ওই পালং শাকটা ভাজি করব। আজকে এই পর্যন্তই, এই তিনটা তরকারি রান্না করব, বেশি কিছু রান্না করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন।